নমস্কার লাইট চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মকুষ্টির সঠিক বিচারই আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় দু হাজার তেইশ সালের প্রতিটি রাশির সঠিক বিচার আমরা নির্ণয় করে ফেলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে দু হাজার তেইশে রাশিফল আমরা আলোচনা করতে চলেছি দু হাজার তেইশে গ্রহের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে আপনার জীবনে আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দর ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই আপনাদের দু হাজার তেইশে ঠিক কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন দু হাজার একেবারে শেষের দিকে নতুন বছর কেমন কাটবে তাই জানতে ইচ্ছুক প্রত্যেকে জ্যোতিষশাস্ত্রের সাহায্যে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় দু সালের গ্রহগতির উপর ভিত্তিতে ভবিষ্যৎ গণনা করা হয়ে থাকে কোন গ্রহ কোন রাশিতে গোচর করছে এবং তার ফলে সকলের জীবনে কি প্রভাব পড়বে সেসব দিয়েই বারোটি রাশির জাতক জাতিকাদের ভবিষ্যৎ বিচার করা যেতে পারে এই রাশিফলে জানিয়ে দিতে পারে আগামী বছর কোন রাশির জাতকদের কেমন কাটবে ধনলাভ পদোন্নতি ব্যবসায়িক সমৃদ্ধি সম্ভব কিনা জ্যোতিষ গণনার মাধ্যমে জানা যায় আপনাদের দু সাল কেমন কাটবে দু হাজার বাইশের অসম্পূর্ণ পড়ে থাকা স্বপ্নগুলো আগামী বছর পূরণ হবে কিনা তা জেনে নিন মিথুন রাশি বছরের সূচনা মিথুন রাশির জাতকদের খুব একটা ভালো নয় বছরের শুরুতে আর্থিক ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে তবে এবছর আপনাদের একাধিক সমস্যার সমাধান হবে সতেরোই জানুয়ারির পর থেকে ভাগ্য প্রবল হবে উন্নতি ও সাফল্যের পথের সমস্ত বাধা দূর হবে আবার স্বাস্থ্য উন্নতি হবে আর্থিক দিক দিয়ে মজবুত হবেন এই রাশির জাতক জাতিকারা তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে আর্থিক সমৃদ্ধি লাভ করবেন এ সময় অর্থ উপার্জনের জন্য কোনো ভুল পথে হাঁটবেন না তা না হলে পরবর্তীকালে অনুতাপ হতে পারে অক্টোবর মাস থেকে অনুকূল ফলাফল পাবেন আবার অক্টোবর মাসের শেষের দিকে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন সম্ভব হবে আবার আর্থিক পরিস্থিতি মজবুত হবে বন্ধুরা এই ছিল আজকে দু হাজার তেইশ সালের রাশিফল বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ নিখুঁত বিচার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ